أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শেখ, নিজের জন্মদিনে বা বাচ্চাদের জন্মদিনে রোজা রাখা যাবে কি? সংক্ষেপে বলবো যে নিজের জন্মদিনে অথবা বাচ্চার জন্মদিনে রোজা রাখা যাবে না, কারণ আমাদের চাইতে বেশি দিন বুঝতেন সালাফগণ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তারা নিজের জন্মদিনে বা বাচ্চাদের জন্মদিনে সিয়াম পালন করেননি, বাকি থাকলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিয়াম পালন করেছেন। এই মর্মে সহিহ মুসলিমের হাদিস 1162 নম্বর, আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, জান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া ইয়াউমিল ইসনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয় সোমবারের সিয়াম সম্পর্কে, ফাকাল, তখন উত্তরে বলেন, ফিহে ওলেদু ও ফিহে উনজিল আলাইয়া, এই দিনে আমি সিয়াম পালন করি, রোজা রাখি, যে এই দিনে আমি জন্ম নিয়েছি, ভূমিষ্ঠ হয়েছি, এবং এই দিনে আমার প্রতি প্রথম কোরআনে করিম নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে। তাহলে সোমবারে প্রথম কথা, প্রতি সপ্তাহে আর সোমবারে তার জন্ম হয়েছে, প্রতি সপ্তাহে সিয়াম পালন করেছেন। আর কারণ বর্ণনা করেছেন দুটি এখানে এই হাদিসে, একটি হচ্ছে এই দিনে তার জন্ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই দিনে ওহির সূত্রপাত হয়েছে। দ্বিতীয় হাদিস তিরমিজির 747 নম্বর হাদিস, হাসান আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুরাদুল আমাল ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস, আল্লাহর কাছে আমলগুলি পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার, ফা উহিব্বু আন ইউরাজা আমালি ওয়া আনা সায়েম, আমি পছন্দ করি যে আমার আমলগুলি আল্লাহর কাছে আমার সিয়াম অবস্থায় যেন পেশ করা হয়। আল্লামা আল-আলবানী হাদিসটিকে সহি বলেছেন। তাহলে তৃতীয় কারণ জানতে পারলাম সোমবারে সিয়াম পালনের, তা হচ্ছে যে এই দিনে আল্লাহর কাছে সাপ্তাহিক রিপোর্ট আমলের পেশ করা হয়। এই সিয়ামের তিনটি কারণ, সোমবারের সিয়ামের তিনটি কারণ, তার একটি হচ্ছে এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। প্রথম কথা, প্রতি সপ্তাহে রেখেছেন। আর পশ্চিমা তরিকা যেটা আজকাল জন্মদিন পালন, সেটা হচ্ছে বছরে একদিন, সেটা বারের সাথে কোনো মিল রাখে না, বরং ইংরেজি বিজাতির তারিখটাকে কেন্দ্রকে জন্মদিবস পালন করে থাকে। বছরে একদিন আপনি সিয়াম পালন করবেন, সেটা আপনার জন্মদিন নয়, সেটা হতে পারে আপনার জন্মদিন সোমবারে, আর সেটা কখনও জুমাবারে, কখনও শনিবারে, রবিবারে, অন্য দিনে পড়ে, সুতরাং সেটি জন্মদিন আসলে নয়, এই তরিকাটা ইসলামিক তরিকা নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি কারণে সিয়াম পালন করেছে, তার একটি হচ্ছে তার সেই দিনে জন্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিন যেটা সোমবার, সেই দিনে যদি আমরা সিয়াম পালন করি তাহলে কোনো অসুবিধা নেই। আর তার তিনটি কারণ আমাদের সামনে রয়েছে, সেই দিনে ওহী নাজিল হয়েছে, সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, এবং সেই দিনে আমল পেশ করা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি নিয়ামত, যেদিন আল্লাহ মানব জাতিকে বড় নিয়ামত দান করা শুরু করেছেন, প্রথম তার জন্মের মাধ্যমে আল্লাহর নিয়ামত আগমন করেছে। এখন আমার আপনার জন্ম, আপনার ছেলে মেয়েদের জন্ম বা আপনার জন্ম নিয়ামত না অন্য কিছু আল্লাহ ভালো জানেন, সুতরাং এর জন্য নিজের পক্ষ থেকে এই রকম সিয়াম পালন করার শরীয়তে কোনো বৈধতা নেই। তারপরে মনে রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, ওলামা কেরাম বলেছেন, সুম্মা আইনা মাওলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী হুয়া নিয়মাতুন হাকীকিয়া, কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যেটা সত্যিকারের নিয়ামত, ও রাহমাতুন আমালিল বাশার কুল্লিহিম, সমস্ত মানব জাতির জন্য ব্যাপক রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেছেন যে নবীকে আল্লাহ প্রেরণ করেছেন বিশ্বজাহানের জন্য রহমত করে, তিনি মানব জাতির কল্যাণের চাবিকাঠি। আর কোথায় অন্যদের আমাদের জন্মদিবস? তারপরে সুম্মা আইনা কানা আসহাবুহু ওয়া মান বাদাহুম মিনাস সালিহিন ওয়াস সাবিকিন মিন যালিকাল আমাল,
সাহাবা ইকরাম কোথায় ছিলেন, তাবেইনগণ কোথায় ছিলেন, আইম্মায়ে আরবা আবু হানিফা শাফি মালিক আহমদ রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা কোথায় ছিলেন, তারা তো এসব আমল করেননি। ফালা ইউরাফান আহাদি মিন আস-সালাফ, সালাদের কারো থেকে এরকমের প্রমাণ নেই, কোনো ওই রকমের কোনো আলেম থেকে ইমাম থেকে। মান কালা বিমাশরিয়াতে সিয়ামি ইয়াউমি মিন আল-উসবু, সপ্তাহে একদিন রোজা রাখবেন বা মাসে রোজা রাখবেন, বছরে রাখবেন, অথবা সেই দিনকে উৎসব হিসাবে পালন করবেন যেহেতু সেই দিনে জন্ম হয়েছে। সুতরাং আপনি বারকে কেন্দ্র করে যে আমার সোমবারে জন্ম, সুতরাং সোমবারে আমি সিয়াম পালন করব, বা রবিবারে জন্ম তো রবিবারে সিয়াম পালন করব, সেটাও শরীয়ত সম্মত নয়। আর বছরে একদিন করব অথবা মাসে করব, সেটাও এক কথায় জন্মদিবসকে কেন্দ্র করে রোজা রাখা সিয়াম পালন করা বিদআত, এটা শরীয়ত সম্মত নয়। তাই ওলামারা ফাতোয়া বলেছেন সৌদি আরবের ওলামা, আন্না হাযা শাইউন মুহদাসুন লা ইয়াজুজুল আমালু বিহি, বোঝা গেল এসব আলোচনা থেকে যে এই আমলটি